সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত আমি দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য নিয়ে আলোচনা করছিলাম বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্যের এর আগে দুটো ক্লাস হয়েছে দুটো উপবাদ্য নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ক্লাসে একটা করে উপবাদ্য নিয়ে আলোচনা করেছি আজকে আমার এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্যের তৃতীয় ক্লাস এই ক্লাসেও একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব তার আগে আমরা কয়েকটা বিষয় জেনে নিই ধরো দুটো বৃত্ত দুটো বৃত্ত পরস্পরকে কত রকমভাবে স্পর্শ করতে পারে দু ভাবে স্পর্শ করতে পারে একটা হচ্ছে অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ করতে পারে আর একটা হচ্ছে বহিস্থভাবে বা বহি করতে পারে ধরো এই যে দুটো বৃত্ত ছবিতে এই দুটো বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করেছে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে তার মানে এই দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে পি বিন্দুতে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে বা অন্তঃস্পর্শ করেছে তাহলে এই পি বিন্দুতে এই দুটো বৃত্তেরই একটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে সেটা হচ্ছে এবি এই এবিটা কি পি বিন্দুতে এই দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শক আবার এই দ্বিতীয় ছবিটা দেখো এই ছবিটাই কি দেখতে পাচ্ছ এই দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে অন্তস্থভাবে মানে কি একটা বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত যদি স্পর্শ করে আর এই দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে দেখো এই দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে তার মানে এই দুটো বৃত্ত পরস্পরকে কি বহি করেছে তাহলে একই রকমভাবে এই দুটো বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করেছে পি বিন্দুতে তাহলে এখানে আমি কি পাব একটা সাধারণ স্পর্শক পাবো সেটা কি এবি যদি নাম দিই তাহলে এবিটা হবে কি এই দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শ তাহলে সাধারণ স্পর্শক কাকে বলবো দুটো বৃত্তের যদি এই রকম কোনো সরল রেখা থাকে আমরা এর আগে স্পর্শক করেছিলাম এবার হচ্ছে সাধারণ স্পর্শ সাধারণ স্পর্শ কি একটা সরল রেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সরল রেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলা হয় তাহলে সাধারণ স্পর্শক কাকে বলে যখন একটি সরল রেখা দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তখন ওই রেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলা হয় দেখো ছবির ক্ষেত্রে এই যে আমি কতকগুলো ছবি এঁকেছি প্রত্যেকটাতে দুটো করে বৃত্ত আছে এবং এই রেখাগুলো দেখো প্রত্যেকটা সাধারণ স্পর্শক আমি এঁকেছি কতকগুলো দেখো প্রত্যেকটা ছবি প্রথম ছবিটাই দেখো দুটো বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে এর একটা সাধারণ স্পর্শ এঁকেছি এরপরের দ্বিতীয় ছবিটাই দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এটা স্পর্শ করেনি এখানে আমি দুটো সাধারণ স্পর্শক এঁকেছি তারপরের ছবিটা দেখো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে আমি এখানে তিনটে স্পর্শক পেয়েছি যে বিন্দুতে বহি করেছে সেখানে আর এই ওপরের দিকে আর নিচের দিকে তাহলে আমরা এটাতে কতগুলো স্পর্শক পেরেছি তিনটে এটার ক্ষেত্রে দেখো দুটো বৃত্ত আছে আমি কতগুলো স্পর্শক পেয়েছি চারটে স্পর্শক পেয়েছি তাহলে এখানে আবার স্পর্শকগুলোর মধ্যে একরকমের স্পর্শক দেখতে পাচ্ছি যে স্পর্শকের একই পাশে বৃত্তগুলো অবস্থিত আবার এক ধরনের স্পর্শক দেখতে পাচ্ছি যে স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত মানে দুদিকে দুটো বৃত্ত আছে যেমন প্রথম এই যে দ্বিতীয় ছবিটায় বা তৃতীয় ছবিটা এই যে স্পর্শকগুলো দেখো এই স্পর্শকটা বা এই স্পর্শকটা বা এই স্পর্শকটা এগুলোর ক্ষেত্রে কি বৃত্ত দুটো একই দিকে আছে স্পর্শকের একই দিকে বৃত্তগুলো আছে এই স্পর্শকগুলোর ক্ষেত্রে এই স্পর্শকটার ক্ষেত্রে দেখো বৃত্ত দুটো এক যেদিকে আছে একই দিকে আছে দুটো বৃত্ত এই স্পর্শকটার ক্ষেত্রেও বৃত্ত দুটো একই দিকে আছে আবার এই যে স্পর্শকটা দেখো এর ক্ষেত্রে কি বৃত্ত দুটো দুদিকে আছে স্পর্শকের এই দিকে একটা বৃত্ত ওই দিকে আর একটা বৃত্ত তাহলে এই দু ধরনের স্পর্শকের আবার আলাদা আলাদা নাম আছে এগুলো প্রত্যেকটাই সাধারণ স্পর্শক এদের মধ্যে এই ধরনের স্পর্শকগুলোকে কি বলবো যেগুলোর যে স্পর্শকগুলোর একই দিকে বৃত্ত দুটো আছে সেগুলোকে বলবো সরল সাধারণ স্পর্শ আর যে স্পর্শকগুলোর দুই দিকে দুটো বৃত্ত আছে সেগুলোকে বলব তির্যক সাধারণ স্পর্শক তাহলে এইগুলো হচ্ছে কি ধরনের সাধারণ স্পর্শক এগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক আর এইগুলোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শ তাহলে আমরা সাধারণ স্পর্শক কি বুঝলাম সাধারণ স্পর্শ কি না যে স্পর্শকগুলো সাধারণ স্পর্শ কি একটি রেখা। যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সরল রেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলা হয় এবার সাধারণ স্পর্শক আবার দু রকমের পেলাম একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা তির্যক সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক কি হয় যে স্পর্শকের একই পাশে বৃত্ত দুটো অবস্থিত হয় তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক কি যে স্পর্শকের দুই দিকে দুটো বৃত্ত অবস্থিত হয় মানে দুই পাশে দুটো বৃত্ত থাকে তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক এই হলো আজকের আমরা যে উপবাদ্যটা নিয়ে আলোচনা করব সেই উপবাদ্যে আসছি প্রথমে উপবাদ্যে স্টেটমেন্টটা দেখে নেব কী বলছে না যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে কী বলছে ভালো করে স্টেটমেন্টটা বোঝো যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে দুটো বৃত্ত পরস্পরকে কত রকমভাবে স্পর্শ করতে পারে দু ভাবে একটা হচ্ছে বহিষ্ঠভাবে স্পর্শ করতে পারে আর একটা ভাবে এই দু রকম যেভাবেই স্পর্শ করুক না কেন সেই স্পর্শ বিন্দুটা কি হবে কেন্দ্র দুটোর ওই যে বৃত্তের বৃত্ত দুটোর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র দুটোকে যোগ করলে কোনো রেখাংশ দিয়ে যে সরল রেখাংশ পাব তার উপরে অবস্থিত হবে ওই স্পর্শ বিন্দুটা তাহলে আমরা একটু ব্যাপারটা ছবির সাহায্যে বুঝে নিই কী বলেছে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাহলে দুরকমভাবে স্পর্শ করতে পারে একটা বহিস্থভাবে বহিস্পর্শ আর একটা হচ্ছে অন্তস্থভাবে মানে অন্তঃস্পর্শ তাহলে যেভাবে স্পর্শ করুক আমরা ছবিটা তাহলে দুটো দু রকমের ছবি হবে তাহলে দুটো ছবি প্রথম ছবিটাই দেখো বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে আর দ্বিতীয় ছবিটাই দেখো বৃত্ত দুটো পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে তাহলে স্পর্শবিন্দু কোনটা ফি এই যে দুটো বৃত্ত একটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত এই দুটো বৃত্ত পরস্পর হি স্পর্শিত করেছে পি বিন্দুতে দ্বিতীয় ছবিটায় অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং স্পর্শ বিন্দুটা নাম দিচ্ছি পি দুটো বৃত্তেরই দুটো ছবিতেই কেন্দ্রগুলো এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই কেন্দ্র সংযোজক রেখাংশ মানে কেন্দ্র দুটো কোনটা এ আর পি এই দুটো যোগ করলে যে সরল রেখাংশ পাবো সেই সরল রেখাংশের উপর পি বিন্দুটা অবস্থিত হবে এটা আমাদের প্রমাণ করতে হবে দুটো ছবির ক্ষেত্রে প্রথম ছবির ক্ষেত্রে দেখো এবি যোগ করে দিলে যে সরল রেখাংশ পাবো তার ওপরেই পিটা অবস্থিত এটা আমাদের প্রমাণ করতে হবে দ্বিতীয় ছবির ক্ষেত্রে এ আর বি যোগ করে বাড়িয়ে দিলে যে সরল রেখাংশটা পাচ্ছি তার ওপরেই পি অবস্থিত হবে এটা আমাদের প্রমাণ করতে হবে বুঝতে পেরেছো তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্যে প্রথম যেটা দরকার প্রদত্ত আমাদের দুটো বৃত্ত দরকার এবং তারা পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে এটা ধরে নাও তাহলে লিখছি প্রথমে কি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে ফি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আমরা কী ধরে নিলাম যে এ কেন্দ্রীয় একটা বৃত্ত আর একটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করেছে ফি বিন্দুতে তাহলে দুটো ছবির ক্ষেত্রেই একই প্রথম ছবিটার ক্ষেত্রে দেখো এ কেন্দ্রীয় বৃত্ত একটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে কোন স্পর্শ করেছে কোন বিন্দুতে পি বিন্দুতে দ্বিতীয় ছবিটার ক্ষেত্রেও দেখো এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে আর প্রথমটার ক্ষেত্রে বহিস্থভাবে মানে বহিঃস্পর্শ করেছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এ পি বি সমরেখ মানে পি বিন্দুটা এ বি এর সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত তার মানে এ পি আর বি এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত এটা প্রমাণ করতে হবে তাহলে লিখবো কি প্রমাণ করতে হবে যে এ পি ও বি সমরেখ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে এ পি ও বি সমরেখ এবার অঙ্কনটা করবো এই প্রমাণটা করার জন্যে একটা আমাদের অঙ্কন করতে হবে অঙ্কনটা কি এ পি আর বিপি এই দুটো যোগ করবো এর সঙ্গে পি বিন্দু যোগ করবো আর বি এর সঙ্গে পি বিন্দু যোগ করে দেবো দুটো ছবিতেই এ পি আর বিপি যোগ করে দেব এবার আমরা প্রমাণে আসছি প্রমাণটা কি এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করেছে পি বিন্দুতে দেখো ভালো করে এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করেছে ফ বিন্দুতে তাহলে এই যে পি বিন্দু এখানে একটা সাধারণ স্পর্শক থাকবে আমরা আগেই যখন আলোচনা করছিলাম উপবাধ্য শুরুর আগে দুটো বৃত্ত যদি পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে সেই বিন্দুতে ভাবে বা অন্তস্থভাবে যেভাবে স্পর্শ করুক না কেন সেই বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে তাহলে পি বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু দুটো বৃত্তের তাহলে পি বিন্দুতে আমরা কী পাবো একটা সাধারণ স্পর্শক পাব সেই স্পর্শকটা আমরা ধরে নিচ্ছি যে এসটি স্পর্শকটা ধরে নিচ্ছি কি এসটি তাহলে লিখলাম ধরি এসটি হলো হল সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে তার মানে পি বিন্দুতে সাধারণ স্পর্শকটা আমরা কি ধরে নিলাম এস টি এবার দেখো এই যে এ কেন্দ্রীয় বৃত্ত তার পি বিন্দুতে স্পর্শক কি এস টি এপিটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এস আর এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ আমরা কি জানি আগের যে উপপাদ্য করেছিলাম একদম এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্যের প্রথম যে উপপাদ্যটা করেছিলাম সেখানে কি ছিল কোনো বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক বৃত্তের ওপর যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ পরস্পর কী হয় লম্বভাবে অবস্থিত তাহলে এখানেই এই যে পি বিন্দু বৃত্তের ওপর একেন্দ্রীয় বৃত্তের ওপর অবস্থিত বিন্দু তার উপর স্পর্শক এস টি আর এপিটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ তাহলে এরা পরস্পর কী হবে লম্ব হবে তাহলে লিখতে পারি অতএব এপি লম্ব এসটি তাহলে আমরা কী পেলাম এপি লম্ব এসটি একই রকম এই দ্বিতীয় ছবিটার ক্ষেত্রেও একইভাবে দুটো ছবির ক্ষেত্রেই সেম জিনিস ফি বিন্দুগামী পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এসটি আর এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ তাহলে এপি লম্ব এস টি দুটো বৃত্তের ক্ষেত্রেই সেম দুটো ছবির ক্ষেত্রে আবার দেখো বি কেন্দ্রীয় যে বৃত্ত সেটার ক্ষেত্রেও এস হচ্ছে ফি বিন্দুতে স্পর্শক এবং বিপিটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ তাহলে একই রকম এই একইভাবে ওই উপবাদ্য কাজে লাগিয়ে বলতে পারি বিপি লম্ব টি তাহলে একই রকমভাবে আমরা কি পাচ্ছি বিপি লম্ব টি তাহলে আমরা দুটো জিনিস পেলাম একটা হচ্ছে এপি লম্ব এস টি আবার পেলাম কি বিপি লম্ব এস টি দেখো এসটি হচ্ছে একটাই রেখাংশ বা সরল রেখা এই সরল রেখার ওপর দুটো সরল রেখা লম্ব একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি এবং একই বিন্দুতে কোন বিন্দুতে পি বিন্দুতে এপি আর বিপি পি বিন্দুতে এসটি রেখার উপর লম্ব মানে একই বিন্দুতে এসটি রেখার উপর দুটো লম্ব একটা হচ্ছে এপি আর একটা বিপি তাহলে একটা সরল রেখার উপর একই বিন্দুতে যখন দুটো লম্ব আছে তার মানে তারা কি একই সরল রেখার উপর অবস্থিত আলাদা সরল সরলরেখায় অবস্থিত হবে না কারণ এসটির ওপরেই পি বিন্দুতে এবি লম্ব আবার এসটির ওপরেই পি বিন্দুতে বিপি লম্ব তাহলে এরা দুজনে নিশ্চয়ই আলাদা হবে না একই সরল রেখায় অবস্থিত এপি আর বিপি তবেই লম্ব হবে একটা সরল রেখার ওপর একই তলের ওপর আবার একই তলে লম্ব যখন হচ্ছে দুটো একই বিন্দুতে তার মানে ওই দুটো রেখাংশ একই সরল রেখায় অবস্থিত তাহলে এপি আর বিপি একই সরলরেখায় অবস্থিত তাহলে অতএব ও বি সমরেখ তাহলে লিখতে পারি এপি ও বিপি একই রেখায় অবস্থিত অর্থাৎ এপি বি সমরেখ এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণটা হয়ে গেল ভালো করে উপবাদ্যটা বোঝো বোঝে লেখো